हेलो বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি সম্পর্কে পড়ব সেটা হলো টাইটেলটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, বেন্ডিং অফ লাইট ইন লেন্সেস, যেটিকে বাংলায় বলা হয় আলো লেন্সের মধ্যে কিভাবে বেঁকে যায়। তো তার জন্য কি তোমরা এখানে একটি উত্তল লেন্স দেখতে পাচ্ছ যেটিকে আমরা নিয়েছি। তো আলোচনাটি করার জন্য আমরা এই উত্তল লেন্সটির প্রধান অক্ষটি ড্র করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো প্রধান অক্ষ, এবং একটি আলোক রশ্মি নিব যেটি উত্তল লেন্সের উপর আপতিত হলো এ বিন্দুতে। তো এই আলোটি আপতিত হলে এখানে এ বিন্দুতে কি ঘটনা ঘটবে, তো আলোটি প্রতিসরণের পরে লেন্সের মধ্যে প্রবেশ করবে। তো এখানে যে বিষয়টি বুঝতে হবে যে আলোটি লঘু মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যম কাচের মধ্যে প্রবেশ করছে, কারণ আমরা ধরে নিয়েছি যে আমাদের লেন্সটি এখানে কাচের তৈরি। তাহলে আলোটি প্রতিসরণের পরে কি হবে, তো সেটা দেখার জন্য আমাদেরকে এখানে অভিলম্ব অঙ্কন করতে হবে। এবং অভিলম্ব আঁকার জন্য আমরা এখানে কি করব, এর আগের আলোচনাগুলোতে আমরা যখন কোনো কিছুর ওপর অভিলম্ব অঙ্কন করেছি তখন সেখানে একটি 90 ডিগ্রি কোণে একটি খাড়াখাড়ি লাইন টেনে দিতাম। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো যে এখানে যে তুমি সারফেসটি দেখতে পাচ্ছ বা তলটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু কোনো প্লেন তল নেই, যেমন তোমরা দর্পণ বা আয়নাকে দেখেছিলে। এখানে এটিকে বলা হয় কার্ভড সারফেস বা বক্রতল। তো এই বক্রতলে অভিলম্ব আঁকার নিয়ম কি, না তো যে বিন্দুতে আমরা অভিলম্ব অঙ্কন করব সেই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব। তো এখানে যেহেতু আমরা এ বিন্দুতে মানে এই জায়গাতে একটি অভিলম্ব অঙ্কন করব, তো এখানে একটি স্পর্শক অঙ্কন করে দিলাম যেখানে তুমি হলুদ লাইনটি দেখতে পাচ্ছ। এইবার এই বিন্দুতে আমরা একটি 90 ডিগ্রি কোণে আর একটি লাইন টানবো যেটি হলো আমাদের অভিলম্ব। তাহলে এখানে আমরা এটা কি পেলাম, এটি পেলাম অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করেছে এখানে এটি হলো আপতন কোণ। এখানে তোমরা এই আপতন কোণটিকে লক্ষ্য করে দেখো, এরপরে আমরা দেখব যে প্রতিসরণ কোণটি কেমন হয়। যেহেতু আলোটি লঘু মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যম কাচের মধ্যে প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবেই প্রতিসরণের নিয়ম অনুসারে প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে কম হবে। তার জন্য কি হবে, এই আলোটি প্রতিসরণের পরে অভিলম্বের দিকে সরে আসবে। তো চলো আমরা এখানে দেখি, স্বাভাবিকভাবেই এটি অভিলম্বের দিকে সরে এসেছে এবং সেটি বি বিন্দুতে এসে পৌঁছলো। তো তার আগে এখানে দেখো যে প্রতিসরণ কোণের মানটি অনেক কম, এবং কম হওয়ার কারণে কি হয়েছে, এই আলোটি নিচের দিকে বেঁকে গিয়েছে। এই পয়েন্টটি লক্ষ্য করবে, প্রতিসরণের পরে সেটি নিচের দিকে বেঁকে গিয়েছে বা এই প্রধান অক্ষের দিকে বেঁকে গিয়েছে। এরপর বি বিন্দুতে চলে এসো, একই রকম ভাবে আমরা বি বিন্দুতেও একটি স্পর্শক অঙ্কন করব এবং অভিলম্ব অঙ্কন করব। এখানে অভিলম্বটি তোমরা দেখতে পাচ্ছ। এবার বি বিন্দুতে কি ঘটনা ঘটবে, বি বিন্দুতে কিন্তু আলোটি ঘন মাধ্যম কাচ থেকে লঘু মাধ্যম বাতাসের মধ্যে প্রবেশ করছে। তাহলে কি হবে, লঘু মাধ্যমে গেলে প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে বেশি হবে, বেশি হলে কি হবে, সেটি অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। অর্থাৎ এখানে বুঝতেই পারছো, অভিলম্ব থেকে যদি দূরে সরে যেতে হয় তাহলে আলোটিকে আরো নিচের দিকে ঝুঁকে যেতে হবে, এবং আলোটি নিচের দিকে এসে দেখো প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়েছে। তোমরা এখানে একটি জিনিস মনে রাখবে, যেখানে যে আলোটি আমরা নিয়েছি এখানে যেটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল, এবং এটি এসে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হলো এটিকে বলা হয় ফোকাস বিন্দু, এবং এই ফোকাস বিন্দুকে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। এই সম্পর্কে আমরা এর পরের ভিডিওতে আরও বিস্তারিত পড়ব। একই রকমভাবে যদি আমরা আরেকটি আলো নিচের দিকে নিই এবং আপতন বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব অঙ্কন করি, তাহলে দেখব পরপর দুবার দুটো সারফেসে আলোটি বেঁকে গেল, এবং বেঁকে যাওয়ার পরে দেখো আলোটি গিয়ে কিন্তু পুনরায় এফ বিন্দুতে মিলিত হয়েছে। তো এটাকে কি বললাম, না তো ফোকাস বিন্দু। এইবার আমরা তো এটা দেখলাম উত্তল লেন্সের ক্ষেত্রে যে আলোগুলো এসে একটি বিন্দুতে প্রধান অক্ষের উপর মিলিত হয়। এখন আমরা যদি একই বিষয়টি একটি অবতল লেন্সের ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি পাব, একটি অবতল লেন্সের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা হয়। তো মনে করো একটি আলো এসে অবতল লেন্সের কোন একটি বিন্দুতে আপতিত হলো, এবং একই রকম ভাবে সেই বিন্দুটির নাম দিলাম আমরা এ। এইবার এখানেও আমরা আগের মতোই স্পর্শক এবং অভিলম্ব অঙ্কন করব,
কিন্তু এখানে একটি বৈশিষ্ট্য লক্ষ্য করো, এখানেও আলোটি কিন্তু লঘু মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যম কাচের মধ্যে প্রবেশ করছে। কাচের মধ্যে তাহলে প্রতিসরণ কোণটির মান কম হবে। কিন্তু এখানে প্রথম ক্ষেত্রে মানে এই উত্তল লেন্সের ক্ষেত্রে এই যে অভিলম্বটি নিচের দিকে ছিল, আলোর নিচের দিকে ছিল, তো আলোটি যখন অভিলম্বের দিকে বেঁকে গেছে তখন আলোটি নিচের দিকে ঝুঁকে গিয়েছিল। কিন্তু এখানে কি অভিলম্বটি ওপর দিকে আছে, তো আলোটিকে যদি অভিলম্বের সঙ্গে কম কোণ তৈরি করতে হয় তাহলে আলোটিকে ওপর দিকে উঠতে হবে। এখানেও লক্ষ্য করে দেখো যে আলোটি একটু ওপর দিকে উঠে গিয়েছে। ওপর দিকে উঠে যাওয়ার কারণে কি সেটি প্রধান অক্ষ থেকে একটু দূরে সরে গিয়েছে। চলো এবার আমরা দেখি যে বি বিন্দুতে কি হয়। এখানে ঘন মাধ্যম কাছ থেকে লঘু মাধ্যম বায়ুর মধ্যে আলোটি প্রবেশ করছে, তো একই রকম ভাবে এখানেও যদি আমরা স্পর্শক এবং অভিলম্ব অঙ্কন করে দেখি তাহলে দেখব যে আলোটি এখানে যেহেতু লঘু মাধ্যম বায়ুর মধ্যে প্রবেশ করছে তাহলে সেটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এখানে যদি অভিলম্ব থেকে আরো দূরে সরে যেতে হয় দেখো আলোটি আরো ওপর দিকে চলে যাবে। এবং এখানে লক্ষ্য করে দেখো যে আলোটি ওপর দিকে চলে গেছে, যেটা প্রধান অক্ষ থেকে সেটি দূরে সরে যাচ্ছে। এবং একই রকম ভাবে যদি আমরা আর একটি আলোক রশ্মি নিচের দিক দিয়ে নিয়ে দেখি তাহলে দেখব সেটি অবিলম্বের সঙ্গে কিভাবে কোণ তৈরি করছে। এবং পরপর দুবার দুটো তলে বেঁকে যাওয়ার পরে সেটিকে লক্ষ্য করে দেখো যে সেটিও প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে। তো এখানে একটি কোশ্চেন আছে, সেটি হলো উত্তল লেন্সের ক্ষেত্রে তো প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলো এসে ফোকাস বিন্দুতে মিলিত হলো এবং খুব সহজেই আমরা ফোকাস বিন্দুটা পেয়ে গেলাম। এখানে তো আলো দুটো প্রতিসরণের পরে প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই এরা কিন্তু কোনো দিন প্রধান অক্ষের সঙ্গে মিলিত হবে না। যত দূরে যাবে ততই দেখবে যে প্রধান অক্ষ থেকে তার দূরত্বটি বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে ফোকাস বিন্দুটি পাব, তো তোমরা জেনে রাখবে এখানে ফোকাস বিন্দুটিকে পাওয়ারও একটি নিয়ম আছে। তার জন্য আমরা কি করব, এখানে যে আলোটি দেখছো যেটি দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণের পরে বেরিয়ে গেছে সেটিকে আমরা কি করব না তো ডট ডট লাইন দিয়ে পিছনের দিকে বাড়িয়ে দেব। এবং একই রকম ভাবে এখানে যে দ্বিতীয় আলোটি সেটিকেও আমরা বাড়িয়ে দিব। এখানে লক্ষ্য করে দেখো যে এদেরকে বাড়িয়ে দিলে এরা পিছনে এসে মানে যেদিকে তারা আছে তার উল্টো দিকে, এই লেন্সের উল্টো দিকে এসে একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তো একটি অবতল লেন্সের ক্ষেত্রে এটি কিন্তু ফোকাস বিন্দু এবং সেটিকে একই রকম ভাবে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে যে বিষয়টি লক্ষ্য করার মতো ব্যাপার সেটা হলো একটি উত্তল লেন্সের ক্ষেত্রে কি হলো, তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মিগুলো এসে অ্যাকচুয়ালি ফোকাস বিন্দুতে মিলিত হলো। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু বাস্তবে আলোগুলো মিলিত হচ্ছে না। এখানে কি তুমি যদি এখানে চোখ রেখে দেখো তাহলে তোমার মনে হবে যে এই আলোটি ফোকাস বিন্দু থেকে উৎপন্ন হয়ে তোমার চোখে এসে পড়ছে। কারণ কি আমাদের চোখ এই বাঁকা পথে কিন্তু আলোটিকে দেখতে পাবে না। আমি যদি এখানে চোখ রেখে দেখি তাহলে আমি দেখব সোজা আসছে আলোটি, তো সেই জন্য অবতল লেন্সের ক্ষেত্রে এই ফোকাস বিন্দুটিকে আলোর উৎস বলে মনে হবে। এছাড়া আর একটা জিনিস মনে রাখবে যে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে আলোগুলো এসে যেহেতু একটি বিন্দুতে মিলিত হচ্ছে বা আলোগুলো পরস্পরের কাছে সরে আসছে সেই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বা কনভার্জিং লেন্স বলা হয়। আর উল্টো দিকে অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, আলোগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তো সেই কারণে অবতল লেন্সকে ডাইভার্জিং লেন্স বা অপসারী লেন্স বলা হয়। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। এখানে এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে পড়ব।